হ্যালো এভরিওয়ান আমি অনু তোমাদের সব বাইকে নতুন একটি ব্লগের স্বাগত জানাই আর আজকে হলো বুধবার আর এখন বাজ ভোর সাড়ে পাঁচটা আর আমি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি কটা দিন বিকেলের দিকেই যাচ্ছিলাম তো এখন দেখছি বিকেলের দিকটা প্রচণ্ড গরম আর এত গরমে হাঁটা যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম ভোরের দিকটা ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা থাকে তো সেই জন্য ভোরবেলাকার হাঁটাটা সেরে ফেলি আর ভোরবেলার দিকে ওয়েদারটা তো ভালোই থাকে আর এদিকে ভোরবেলার হাঁটাটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো তো সেই জন্য ভোরবেলা হাঁটতে বেরিয়ে পড়েছি আমার এক সঙ্গীও আছে একা তো আর হাঁটা যায় না তো সেই জন্য এক সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো হাঁটতে হাঁটতে তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে নিই দিকে আমি হাঁটতে যাই হেঁটে এসে চেঞ্জ করে চলে এলাম ছাদে সকাল করেই একটু আমের পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে আর সেইগুলো থালাতে দুটো থালাতে ঢেলে দিয়েছি আমসত্ত্ব বানাবো বলে আর সকালবেলাকার রোদটা দেখি মনে হচ্ছে সারাদিনে তো ভালোই রোদ উঠবে আর এই রোদে একদিনেই আমসত্ত্বটা হয়ে যাবে আর এইভাবে চালুনি দিয়ে ঢেকে দিয়েছি এই চালুনিগুলো বাড়িতে যখন কাজ হচ্ছিল তখন নেওয়া হয়েছিল যাই হোক ধুয়ে পরিষ্কার করে ওইগুলোই ঢেকে দিয়েছি যাতে কোনো কিছু নোংরা না পড়ে যায় সকাল করে সব জামা কাপড় কেচে আজকে নিচেই মেলে দিয়েছি ছাদে আর জামা কাপড় মিলেনি সকালবেলা যা রোদের তাপ ছাদে মিললে কাপড়গুলো বেশিক্ষণ ছাদে রাখতে পারবো না কালারটা ফেড হয়ে যাবে তো সেই জন্য নিচেই সব জামা কাপড় কেচে মেলে দিলাম আর এদিকে দেখো একটুখানি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য রেল নিলিগুলো বেশ সুন্দর মানে বেরিয়েছে চারাগুলো চারাগুলো এমনিতে গোটা বছরই থাকে কিন্তু ফুল তো ফোটে না এখন যেহেতু একটু বৃষ্টির আভাস পেয়েছে তো সেই জন্য বেশ সুন্দর ফুটছে আর এই যে দেখো এগুলো দানাগুলো এইগুলো কে আবার ঝরে পড়বে ওই একই জায়গাতে আবার নতুন করে চারা বেরোবে আর এই দিকে বল লিলি গেটের সামনেই কি সুন্দর লাগছে না দেখতে বলো কি সুন্দর গোটা বছর মাটির তলাতে থাকে আর ঠিক বর্ষার একটুখানি যখনই আলো পায় ঠিক মাটি ফুরে বেরিয়ে আসে সকালবেলাকার রোদের তাপ দেখে আগেভাগে আচারগুলোকে রোদে দিয়ে দিয়েছি আজকে হঠাৎ করেই মনে পড়ল বেশ কিছুদিন ধরে রোদে দেবো রোদে দেবো কিছুতেই আর মনে থাকে না ভুলে যাই রোদে দেওয়ার কথা আর এই এইরকমই হতে থাকে আমার সঙ্গে যাই হোক আজকে মনে ছিল তাই রোদে দিয়ে দিলাম এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর এদিকে সোনার ম্যাম মেসে গেছে সোনাকে পড়ানোর জন্য তো সোনা উপরের ঘরে পড়তেও বসে গেছে আর আমি এইদিকে একটু চা বানিয়ে নিচ্ছি ম্যামের জন্য এখন চলে এসেছি রান্নাঘরে সকালবেলাকার ব্রেকফাস্ট বানাবো বলে তো ছোলার ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি আর আজকে ভাবলাম ছোলার ডাল দিয়ে একটুখানি আলু দিয়েই বানাবো সব সময় শুধু ছোলার ডাল হয় তো তাই ভাবলাম আজকে একটু আলু দিয়ে বানাই তো ওই জন্য আর আগে ডালটা সেদ্ধ করে নিচ্ছি তারপর আলুটা মিলিয়ে একসঙ্গে ডাল আর আলু করে ফেলবো আর এদিকে ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আমি পরোটাটাও করে নিলাম এই যে দেখো আলু দিয়ে ছোলার ডালটা হয়ে গেছে বেশ ভালোই লাগে খেতে অনেকদিন ছাড়া ছাড়া হয় তো এই ধরনের ডালটা আর এই যে নরম তুলতুলে বেশ একটু পরোটা বানিয়েছি আর পরোটা দিয়ে এই তরকারিটা ভীষণ ভালো লাগবে খেতে আজকে একটু সকাল করে এই বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে আর এই যে দেখছো কচুর লতি এটা কিন্তু খুব সকাল করে বাজারে গেলেই পাওয়া যায় না হলে বেলার দিকে কিন্তু থাকে না শেষ হয়ে যায় আর এই যে আজকে দেখো বেশ অনেক রকমই বাবা বাজার করে নিয়ে এসছে কচু টচু অনেক কিছু আর সব থেকে যেটি যেটি প্রিয় এনেছে আমার সেটি হলো আমরা কচি কচি আমরা নিয়ে এসছে দেখো আর এই আমরা কিন্তু পোস্ত খেতে ভীষণই ভালো লাগে চাটনি তো খুবই ভালো লাগে আর পোস্ত দিয়ে আমরা চাটনিটাও খুব ভালো লাগে আর এই দিকে কচুলতিটা ভাবছি আজকে রান্না করব কি করবো না দেখা যাক মোটামুটি কী এর থেকে বেছে রান্না করা যায় তো অনেক দিন ধরেই কচুর তরকারি খাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে প্রথমেই কচু দিয়ে বেগুন দিয়ে তরকারিটা করে নিই ফ্রিজ থেকে মাছটা বের করে ভাবলাম বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখি যদিও মাছটা কালকে নিয়েছিলাম বেঁচে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম কিন্তু রান্না করার তো একটু খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতেই হবে যাতে ঠান্ডা ভাবটা কেটে যায় আর এদিকে এইদিকে সকালবেলা বাবা বাজার থেকে যে সবজিগুলো নিয়েছিল এসেছিলো ওই ডাঁটা আর সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের তরকারি করেছি আর ওদিকে বেগুনের তরকারিটা করেছি কচু আর বেগুন দিয়ে আর ডাল আর ওদিকে ভাবলাম যে আজকে মাছটা ভাজাই খাবো অনেক দিন ধরে মাছের তরকারি হচ্ছে রেগুলার ওই জন্য ভাবলাম যে আজকে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাতটা খাবো আর রোজ রোজ মাছের তেল ঝাল বা তেল মশলা দিয়ে তরকারিটা ঠিক ভালোও লাগে না তো বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে একটুখানি পাইচারি দেবো বলে আর আজকে সকালবেলা যেহেতু মর্নিং ওয়াকটা সেরে ফেলেছি তো সেই জন্য বিকেলবেলাটা পুরোই ফ্রি আছে বিকেলবেলার বাড়ি থেকে কোথাও বেরোলাম না ভাবলাম বাড়িতেই থাকি আর সেই জন্য চলে এলাম ছাদে একটুখানি পায়চারি করবো বলে আর সারা সারাদিনের গরমের পরেই বিকেলবেলাকার এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা আমেজ তো সেই জন্য ছাদে চলে এসেছি আর সারাটা দিন তো রুমের মধ্যেই ছিলাম বাড়ির বাইরে বেরোয়নি তো সেই জন্য ভাবলাম একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করি পায়চারি করি আর এদিকে নিচের দিকে দেখলাম তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তো ওর সঙ্গে কিছু একটা কথা সেই সময় বলছিলাম আর এদিকে দেখো শোনা বিকেলবেলা মাঠে খেলছিল। দৌড়াদৌড়ি করছিল করছিলো আর যেই তোমাদের দাদা দেখতে পেয়েছে অমনি খেলা ছেড়ে দৌড় বাড়ির ছাদে গিয়ে চারিপাশটা দেখতে আমার ভীষণই ভালো লাগে কারণ আমাদের বাড়ি চারিপাশটা একদম সবুজে ঘেরা আর বাবা সব করে অনেক রকমের গাছপালা বাড়িতে লাগিয়ে রেখেছে ছোট বড় কত রকমেরই গাছপালা আমাদের বাড়িতে রয়েছে আর পাঁচিল ঘেরা বাড়িতে জায়গা অল্প হলেও সুন্দর করে যত্ন করে বাবা অনেক রকমের গাছপালা লাগিয়ে রেখেছে এদিকে চন্দন গাছ নারকেল গাছ এই নিয়ে বহু রকমের গাছপালা রয়েছে আজকে ডিনারে বানাচ্ছি চিকেন এক তারকা ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চিকেন এক একতড়কা বানানোর জন্য নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো আর আদা রসুন কুচি সামান্য আর লঙ্কা কুচিও সামান্য আমি ঝালটা মোটামুটি দিয়েছি খুব বেশি ঝাল দেব না যেহেতু সোনাও খাবে তো সেই কারণেই তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর আদার কুচি রসুনের কুচি আর আদার কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব তো এদিকে পেঁয়াজ আর আদা রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর টমেটোটা একসঙ্গেই একসঙ্গে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব উপকরণগুলোই আমি হালকা করে ভেজে নিয়েছি আর এই দিকে দেখো টমেটোটাও কত সুন্দরভাবে গলে গেছে আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তরকা মশলা আর তরকা মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু চিকেনটাও একটু বেশি পরিমাণেই আছে তো সেই কারণেই আর তরকা মশলাটা দিয়ে একটু হালকা করে আমি কষিয়ে নিচ্ছি আর চিকেনটা খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে কোনো মশলা যদিও দিই আমি শুধু ভিনিগার দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এইদিকে তরকা ডালটাও আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু তরকা ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আমি সকাল থেকেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে কুকারে তিন চারটে সিটি দিয়ে দিয়েছি ব্যাস তরকাডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে তারপরেই আমি এই যে মশলাটা কষানো হয়ে গেছে বলে বোনলেস চিকেনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এমনিতে যেহেতু বোনলেস খুব একটা বেশি সময় লাগবে না হালকা করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে করলে খুব অল্প সময়ের মধ্যেই চিকেনটা সেদ্ধও হয়ে যাবে কষানোও হয়ে যাবে আর এইদিকে দেখো ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম বলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাড়াতাড়ি আর দেখো ঠিক যেন দেখতে হয়েছে ঠিক ভোনা চিকেনের মতো আমরা যেমন ডিম ভুনা করে খাই চিকেনটাও একটু সেরকমই লাগছে আজকে দেখতে আর এরপরেই আমি তরকার ডালটা এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর চিকেনটা একটু বেশি পরিমাণেই আছে তো সেই জন্য তরকার ডালটা ভীষণ ভালোভাবে খেতে এর আগেও আমি কয়েকবার বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে তো সেই কারণেই আজকে আবার এই একই রকমভাবে আমি বানিয়ে নিলাম তারকাটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে আর এইদিকে আমি একটা ডিম ভুনা করে নিচ্ছি তারকাতে মিশিয়ে দেব বলে যেহেতু তারকাতে চিকেনের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তাই একটা ডিমই দিলাম তো এক্ষেত্রে চিকেনটা যদি কম পরিমাণে দেওয়া হয় সেক্ষেত্রে দুটো ডিম দিলে কোনো অসুবিধে নেই তোমরা যদি বাড়িতে বানাও এইভাবে চিকেন আর এগ দুটো দিয়েই বানিয়েও টেস্টটাও ভীষণ ভালো হবে আর খেতেও একটু অন্যরকম লাগবে তো চলো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগে